দরিদ্র ঘরের মেধাবী ছাত্রীর পাশে বিশিষ্ট সমাজসেবী বিনয় কোলে। হাওড়া পাঁচলা জুজার সাহা পাড়ের বাসিন্দা রিয়া মণ্ডল জুজার সাহা পিএন মান্না স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। বাবা মা ও দুই বোন ঠাকুরমা দাদু নিয়ে ছোট্ট সংসার। বাবা একজন জরি শিল্পের কারিগর। বর্তমান পরিস্থিতিতে জরির কাজ বন্ধ, অসহায়ভাবে দিন কাটছে পরিবারের। তামাম সাহায্যে কোনো রকমের সংসার চলছে। মাধ্যমিকে রিয়ার প্রাপ্ত নম্বর 421। অভাব অনটনে থমকে গিয়েছে কলা বিভাগের ছাত্রী রিয়া মণ্ডলের লেখাপড়া। সাহায্যের আর্জি জানিয়েছে পরিবার। সেই খবর শুনেই পাঠ্য বই নগদ টাকা এবং মিষ্টি নিয়ে হাজির বিশিষ্ট সমাজসেবী বিনয় কোলে। রিয়া মণ্ডল, প্রাপ্ত নম্বর 421, মাধ্যমিকে জুয়াসা বিবেকানন্দ বালিকা বিদ্যালয়। তো এই যে 421 যথেষ্ট ভালো মার্কস, তো এই যে বিনয়বাবুর সঙ্গে যোগাযোগ কীভাবে? ওই আমার দাদু একজনকে চিনতেন, তিনি বললেন যে উনি প্রাইমারি স্কুলের একজন প্রেসিডেন্ট, ওনার কাছে গেলে একটুখানি সাহায্য পাওয়া যাবে, তাই আমি সেই হিসাবে গিয়েছিলাম। ভালো, অথচ অর্থনৈতিক অবস্থার জন্য অনেকটা পিছিয়ে, আর অর্থনৈতিক অবস্থা যদি সচল হতো আরও ভালো কি রেজাল্ট করা যেত? হ্যাঁ, অবশ্যই করা যেত, কারণ আমার মাধ্যমিকে একটা একটাই মাত্র মানে একটা পড়া দাদারটা পড়াতো, একটাই মাস্টার ছিল, আর কোনো মাস্টার ছিল না, যদি থাকতো আর একটু ভালো রেজাল্ট করা যেত। এই সময় বিনয়বাবু এগিয়ে এলেন, কি বলবেন ওনার উদ্দেশ্যে? ওনাকে অনেক ধন্যবাদ, উনি না দিয়ে দিলে হয়তো আমার পড়াশোনাটাই হতো না। অনেক অনেক ধন্যবাদ জানাই ওনাকে। আগামী দিনে কি হতে চাও? আমি টিচার হতে চাই। মানে পরিবারের আয়ের উৎস কে? আমার বাবা। কি কাজ করেন? জরির কাজ করেন। এখন বন্ধ? সেটা এখন কাজ কোনো কিছু হচ্ছে না? না না, এখন কাজ কোনো কিছু হচ্ছে না। আর মানে স্যার, আর কি তোমার ভাই বা বোন? আমার বোন আছে একটা। কোন ক্লাস পড়ে? সে 3-4 পড়ে। একজন সামান্য লোকের কাজ করতো, তা সে লোকের কাজ আর পারি না, বয়সে গেছে, সত্যি 76 বয়স হয়ে গেছে, মানে পারি না। তা আমার ছেলে জরি কাজ করে, তা বর্তমান এখন জরি কাজ বন্ধ, 5-6টা খেতে, যার জন্য আর্থিক অবস্থা খুবই আমার খারাপ, আমার ছেলে, যার জন্য লেখাপড়ার দিক দিয়ে আমার নানির অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে, পড়ালেখা আমি পাচ্ছি না, ছেলে পড়াতে পারছি না। এই জন্যে এই জনগণের কাছে কিছু অনুরোধ করছে যে এই সাহায্যের জন্য, এই পড়ার জন্য আমি একটু সাহায্য চাইছি, এই হিসেবে আপনাদের কাছে অনুরোধ করছি। সাহায্য না পেলে আমরা পড়াশোনাও করতে পারছি না, এমনকি খাওয়া দাওয়া আমাদের খুবই এখন দুঃসময় পড়ে গেছে, এখন একবেলা উপায় নেই আমাদের, এই হিসেবে আমাদের চলতে হচ্ছে, খুব সংকটের দিক দিয়ে চলতে হচ্ছে এখন। হাওড়া থেকে রাকেশ মাইতি, টাইমস বাংলা।